মেঘমালা মেঘমালা, ওই দেখো অগ্নিশিখা গুলো দাঁড়িয়ে পড়েছে, আর ওরা আর ওরা আমাদের দিকে ছুটে আসছে না। তাই বলছি এখন আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এক্ষুনি আমাদেরকে শকুনরাজের আস্তানায় যেতে হবে। হ্যাঁ আলো, আমি জানি না তোর মা এখন কি অবস্থায় আছে, শকুনরাজ ওর কোনো ক্ষতি করে দিল কিনা। না না বাবা, ওই শকুনরাজ কালকের যজ্ঞ সম্পন্ন না হলে কিছুতেই আমার মায়ের কোনো ক্ষতি করবে না। মেঘমালা, আমাদের আর দেরি করা চলবে না, চলো তাড়াতাড়ি। হ্যাঁ আলো, আমি এক্ষুনি যাচ্ছি। ওদিকে নাগরাজ নাগরাজ্যে একা একা অনেক চিন্তা করতে থাকে। এতটা রাত হয়ে গেল, নাগরানী তো এখনো ফিরে এলো না। আমাকে বলল যে নাগলোকে থাকবে, ও কিছুক্ষণের মধ্যে আলোর খবর জেনে ফিরে আসবে, কিন্তু এখন তো গভীর রাত হয়ে গেল। তাহলে কি আমার আলোটা কোনো বিপদে পড়েছে? আর আমার আলোটা তো এখন ওই দূরের আসমানে গিয়েছে ওই শকুনরাজের সাথে যুদ্ধ করতে, তাহলে তো ও যখন তখন বিপদে পড়তেই পারে। আর তাছাড়া দরবেশ বাবা নিজেও তো তাই বলেছিলেন, আমার আলো তো সব বিপদকে মোকাবেলা করার ক্ষমতা রাখতেই পারে। তাহলে এমন কি হলো যার কারণে নাগরানী দরবেশ বাবার কাছ থেকে এখনো ফিরল না? না না, নিশ্চয় কিছু একটা হয়েছে, কারণ আমার মনটার মধ্যে গুড়াচ্ছে। আমি এক কাজ করি, আমি একবার দরবেশ বাবার কাছে যাই, তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু নাগলোক শূন্য রেখে আমি কিছুতেই যেতে পারবো না, কাউকে যে এখানে রেখে যেতে হবে, কিন্তু এখন কাকে রেখে যাব আমি? তখনই সঙ্খিনী আর পঙ্খিনী সেখানে চলে আসে। তোদেরকে অনেক ধন্যবাদ, তাহলে আমি এখন আসছি। এ কথা বলে নাগরাজ অদৃশ্য হয়ে যায়। আমার সব পরিকল্পনা যে এভাবেই নষ্ট হয়ে যাবে সেটা তো ভাবতেই পারিনি। এত কষ্ট করে ওই ছেলেটাকে খুঁজে বের করলাম, আর ওকে ধরে নিয়ে বাড়ি পর্যন্ত আসলাম। ভেবেছিলাম এবার অন্তত ওই নাগিনীকে ধরে আমি আমার স্বপ্ন পূরণ করব, কিন্তু আমার সে আশায় হয়তো আর কোনোদিনও পূরণ হবে না। একই অবস্থা, আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? এত বছর আমি আপনার সাথে থেকেছি, কিন্তু কোনোদিনও আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখিনি। কালাচার, আমার গুরুজি ভবিষ্যৎবাণী করেছিলেন এই নাগিনীর বিষয়ে। সে বলেছিলেন এই নাগিনী এমন একটি শক্তি সম্পূর্ণ নাগিনী যার মতো শক্তি নিয়ে আজ পর্যন্ত কোনো নাগিনী জন্ম হয়নি, আর সে হবে পুরোপুরি নিষ্পাপ। আর তাকে যদি আমি ধরতে পারি তাহলে আমি ওর সব ক্ষমতা নিজের করে নিতে পারবো, আর নাগমণিকে হাসিল করতে পারবো। আর তখন থেকেই আমি দিনের পর দিন তপস্যা করেছিলাম, আমার নিজের শক্তি বাড়িয়েছিলাম। আমি অপেক্ষা করতে লাগলাম ওই নাগিনীর জন্য, কবে ওর জন্ম হবে আর কবে বা ওর দেখা পাবো। এরপর শেষ পর্যন্ত ওই নাগিনীর দেখাও পেলাম, কিন্তু তাকে ধরতে পারলাম না। সবই তো বুঝলাম ওস্তাদ, আপনি জানলেন কি করে যে এই ছেলেটিকে ধরে আনলে ওই নাগিনী এই ছেলেটির বাসাতে আসবে, এই ছেলেটির সাথে ওই নাগরানীর কি সম্পর্ক? শুনকালা স্যার, তোকে তো আমি একটু আগেই বললাম আমি দিনের পর দিন তপস্যা করেছি, আর তাই আমি এটা জানতে পেরেছি যে ওই নাগিনীর সাথে এই ছেলেটির ভালোবাসা সম্পর্ক আছে। কি বলছেন কি ওস্তাদ, ভালোবাসার সম্পর্ক? কিন্তু এটা কি করে সম্ভব? এই ছেলেটা তো একজন মানব পুত্র, তাহলে কি করে একজন মানব পুত্রের সাথে একজন নাগকন্যার ভালোবাসা হতে পারে? সেটা আমিও জানি না কি করে হতে পারে, তবে ওরা দুজন দুজনকে যে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। আর ওই নাগিনী ওই ছেলেটির কাছে এসেছিল, আর তাই তো আমি ওই নাগিনীর গন্ধ পাচ্ছিলাম ওই ছেলেটির শরীর থেকে। দরবেশ বাবার প্রেরণ করা সেই জাদু শক্তিকে সেই অগ্নিশিখাগুলো আক্রমণ করে, আর তাদের মধ্যে যুদ্ধ চলতেই থাকে। জাদু শক্তি কি এই অগ্নিশিখাগুলোকে মোকাবেলা করতে পারবে? এতক্ষণ ধরে তো তুমি অনেক চেষ্টা করলে, কিন্তু কোনোভাবেই তো এই অগ্নিশিখাকে ধ্বংস করতে পারলে না।
সত্যি এই নাকশিখাগুলো তো মারাত্মক শক্তিশালী। এদেরকে যদি জাদু শক্তি পরাস্ত করতে না পারে তাহলে তাহলে কি হবে? তোমরা এত চিন্তা কেন করছো? দরবেশ বাবার উপর আমার পুরোপুরি ভরসা আছে। দরবেশ বাবা যখন এই জাদু শক্তিকে আমাদেরকে বাঁচানোর জন্য পাঠিয়েছে, তখন ঠিকই এই জাদু শক্তি আমাদেরকে অগ্নিশিখার হাত থেকে রক্ষা করবেই। আলো আলো দেখো, প্রকৃতির নিয়ম অনুযায়ী রাতের গভীরতা বেড়ে চলেছে, আর কিছুটা সময় পরে সূর্য উদয় হয়ে যাবে, আর তখন তো সকল রাত আর এক মুহূর্ত দেরি করবে না, ওদের যজ্ঞ সম্পূর্ণ করে ফেলবে। আমিও তো সেই একই ভয় পাচ্ছি, যদি কোনোভাবে শকুনরাজ তার যজ্ঞ শুরু করে ফেলে তাহলে তো এই অগ্নিশিখার হাত থেকে বেঁচে গেলেও শকুনরাজের হাত থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। আমি জানি বাবা, আমি সব জানি, বিধাতা আমাদেরকে সাহায্য করবেন। আর আমার মনে হচ্ছে জাদু শক্তি হয়তো এক্ষুনি ওই অগ্নিশিখাগুলোকে ধ্বংস করে দেবে, আর আমরা রাত থাকতেই শকুনরাজের কাছে পৌঁছে যেতে পারবো। তখনই জাদু শক্তি নিজের আকৃতিকে বড় করে ফেলে, সব অগ্নিশিখাগুলোকে ধ্বংস করে দেয়। আলো, আর কোনো ভয় নেই, এবার এবার তোমরা মুক্ত হয়েছো। ওই অগ্নিশিখাগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি, আর ওরা তোমাদেরকে বিপদে ফেলতে পারবে না। জাদু শক্তি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজ তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। দরবেশ বাবাকে গিয়ে তুমি বলবে উনি যেন আমাদের জন্য বিধাতার কাছে প্রার্থনা করে, যেন আমরা ওই শকুনরাজকে শেষ করে দিতে পারি। দরবেশ বাবা সর্বদা তোমাদের জন্য প্রার্থনা করতে থাকে, কিন্তু আমি যে আর দরবেশ বাবার কাছে ফিরে যেতে পারবো না, কারণ ওই অগ্নিশিখাগুলো মারাত্মক শক্তিশালী ছিল, আর ওদেরকে মোকাবেলা করতে গিয়ে আমার সব ক্ষমতা শেষ হয়ে গেছে। তবে তারপরেও ওদেরকে আমি ধ্বংস করতে পেরেছি, আর এক্ষুনি হয়তো আমিও নিঃশেষ হয়ে যাব। এ কথা বলতেই সাথে সাথে জাদু শক্তি অদৃশ্য হয়ে যায়। একই একই হলো জাদু শক্তি তো শেষ হয়ে গেল, আর আমাদেরকে বাঁচানোর জন্য তার এই অবস্থা হয়েছে। আলো আলো কথায় কথায় অনেক সময় পার হয়ে যাচ্ছে, আর সামান্য কিছুটা সময় বাকি আছে, এই সময়ের মধ্যে আমাদেরকে শকুনরাজের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মেঘমালা, ওই শকুনরাজকে হত্যা করে আমি আমার মাকে নিয়ে আসব, আর তারপর আগে আমি দরবেশ বাবার সাথে দেখা করব। এখন চলো চলো, শকুনরাজের আস্থা নাই। হ্যাঁ আলো, চলো। এরপর মেঘমালা রবিন আর আলোকে নিয়ে রওনা দেয় শকুনরাজের কাছে যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে সূর্য শুয়ে থাকে, কিন্তু তারপরও সূর্যের মনের মধ্যে নানা রকম প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সবকিছু আমার কাছে কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে, কোনো কিছু যেন ঠিক নেই। আমার মা আলোকে মেনে নিয়ে এখন মালার কথা বলে, আর মালা নিজে বলল যে আমাকে বন্ধু ছাড়া আর কিছুই ভাববে না, তাহলে ও আমাকে না দেখতে পেয়ে এমনটা করলো কেন? আচ্ছা, ও আমাকে সত্যি ভালো বন্ধু ভাবে নাকি অন্য কিছু? না না, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কাছে সব কিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। নাকি আমি যা ভাবছি সবই আমার মনের ভুল? হ্যাঁ, সেটাও তো হতে পারে, কিন্তু আমার আলো, সেই তাকেও তো আমাকে মাঝে মাঝে খুব অচেনা মনে হয়। মনে হয় যেন আমার আলো আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে যাচ্ছে যেটা আমি জানি না। হ্যাঁ, হতেই পারে, আমি জানি আমার আলো আমাকে ওর নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা আমার আলো আর দরবেশ বাবা দুজনেই আড়াল করতে চাইছে। আর কি কি আড়াল করতে চাইছে সেটা আমাকে জানতেই হবে। দরবেশ বাবা আর আলো দুজনের সাথে আমার কথা বলতে হবে, আর সবকিছু আমাকে জানতেই হবে। আর কিছুক্ষণ পরই ভোর হয়ে যাবে, আর ভোর হয়ে যাওয়ার সাথে সাথে আমি তোর শরীরে রক্ত দিয়ে আমার যজ্ঞ শেষ করে মহাশক্তির অধিকারী হব। এরপর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর এই পৃথিবীতে আমি রাজ করব, আর আমার সব শত্রুকে আমি শেষ করব।
একি শকুনরা যেভাবে হাসছে কেন? মনে হচ্ছে ও অনেক খুশি হয়েছে। তার মানে কি আমার আলোটাকে ওই অগ্নিশিখা পরাজিত করে ফেলেছে? আর তাছাড়া সত্যি তো এক্ষুনি ভোর হয়ে আসতে চলেছে, এখনো তো আমার আলোটাকে দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে কি শকুনরা জয়ী হয়ে যাবে? তুই না এতক্ষণ বড় বড় কথা বলেছিলি, তোর আলো নাকি আমার কাছে আজকেই হাজির হবে, কিন্তু কোথায় কোথায় তোর আলো? তখনই আলো সেখানে চলে আসে। এই তো শকুনরাজ, আমি চলে এসেছি। তো বন্ধুরা, আলো আর শকুনরাজ এবার মুখোমুখি, তাহলে এবার কার জয় হবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।